এটা সবটা দেখা নিও নবীর দরবার। এর লাগি আল্লাহ ফরমাইছেন ওয়াজিবিন নবীন, যে সময় মানুষের আমল নামা আত পৌঁছাইয়া দইব, নবীর হাজির হইব, নবীয়ে সাক্ষী দিবা, ওয়াসুহাদা আরো অন্যান্য সাক্ষী হলরে উপস্থিত হইব, অন্যান্য সাক্ষী খারা বলে এক সাক্ষী হইলা ফিরিস্তা হল যারা আমরার লগে আসইন। আমরার লগে ফিরিস্তা নাই নি, ইখান তো আপনি সকল আজ হইন, আপনি বিশ্বাস করেন আমরা ডাইনে একজন ফিরিস্তা বাবু একজন ফিরিস্তা আসইন আমরার আমল নমা লেখারা। এটা আপনি মনে করইনি বলে লেখিয়া তারা দায়িত্ব শেষ, এরা এখন দেখারা না, কিন্তু ও সময় দেখবা এটা সামনে ইয়া হই যায় আল্লাহ দে ই আমল আমি লেখছি, ও ফিরিস্তা ওলা হইবা ও ফিরিস্তা ওলা হইবা। আপনি এর লাগি তো রসুল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা নে ফরমাইছেন মান হুসিবা উযযিবা, বুখারী শরীফের হাদিস। উমরে ফরমাইন যে মানুষরে আল্লাহ হিসাবল লাগি খাড়া করি লইবা আল্লাহর কসম ইগু শাস্তি প্রাপ্ত হই দিব। যদি কোনো মানুষরে কইন বলে খাড়াও হইয়া যাও দুনিয়াত কিতা করছো তে কোনো বেটা ছুটিয়ে দিতে হবে আর কইবা কইবা। আল্লাহ কুরআন শরীফ ফরমাইছেন, আল্লাহ ফরমাইছেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, হাশরের ময়দানে আপনারে ডাক দিয়া কইবা ফেরেশতা হলরে কইবা সারা জাহান রে কইবা ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এরে খাড়া করো রে তারে প্রশ্ন করো ইতো। আল্লাহ যে সময় কইবা উপরে দরো উপরে খাড়া করো দমলা উপরে আমি জিকাইতাম, এই সময় তফসিরের মাঝে আছে তফসিরে মারিফুল কুরআনের মাঝে তফসিরে মাজারি শরীফ যে আল্লাহর এই ঘোষণা যে সময় আইব যে দৌড় উপরে এই সময় এই জাহানোর মাঝে যতটা আছে সবটা দৌড় দিয়ে উগাইব আপনারে দৌড়াল লাগে সুবহানাল্লাহ, কারণ এটা আল্লাহর অর্ডার সবে মানতে বাধ্য সবে দৌড়িয়া যাইব এর দৌড়াল লাগে ছুটার উপায় নাই। যদি আল্লাহ দৌড় কইলেন কোন মানুষ ছুটিয়া যাইবার উপায় নাই, এর লাগি আপনি বিশ্বাস কররা আপনার লগে ফিরিস্তা আছেন, আপনি ইকান বিশ্বাস করেন না জানি যে তারা লেখিয়াও শেষ, এরার লগে আপনার আর দেখ হইত নাই না দেখ হইব। কুরআন শরীফ আল্লাহ ফরমাইছেন মাআসাইকুম, আমি প্রত্যেক মানুষের লগে সাক্ষী নির্ধারিত করি রাখছি সুবহানাল্লাহ। ওবা ও যে সাক্ষী ই যারা সাক্ষী ফিরিস্তাও হল, আপনি আন্দাইর কোনো খান উবাইয়াও যদি কোনো খাম হরইন ফিরিস্তারে হরাইয়া রাখতে পারবেন মানুষ হরাইতে পারবে, কিন্তু ই ফিরিস্তা হল পারবেন ফিরিস্তার কথা আল্লাহ ফরমাইছে মাআসাইকুম ওয়াশাহীদ, তারার লগে যে ফিরিস্তা আছেন তাই সাক্ষী দিবা আপনি যাইতা গুণান। যদি আল্লাহ আপনারে না বাঁচাইন তার বাঁচবার কোনো পথ আছে আল্লাহর নবীর উম্মত হলে যে মানুষের ব্যাপারে যে সাক্ষী দিবা আল্লাহর দরবার ওই সাক্ষী কবুল হইব, কারণ রাসূলুল্লাহর উম্মতে আল্লাহ সাক্ষী মানছেন আল্লাহ ফরমাইছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান্নাস, আল্লাহ ফরমাইছেন রাসূলুল্লাহর উম্মত কইলা উত্তম জাতি উত্তম উম্মত, আর এর আরেক বৈশিষ্ট্য হইল লিতা কোনো সুহাদা আলান্নাস, এরা সমস্ত মানুষের ব্যাপারে সাক্ষী দিবা সুবহানাল্লাহ, সাক্ষী দিতে আপনারা উম্মতে মুহাম্মদ দিয়া যে মানুষের ব্যাপারে যে সাক্ষী দিবা, এর বাদে কোন যার বাদে মানুষে মাতইন খৌকা চাই মানুষটা বালা আসলা না বাদ আসলা, যদি সব মানুষে বালা সাক্ষী দিলায় আল্লাহ নবীর উম্মতর সাক্ষীর উপরে বিচার করবা, বন্দা গুনাগার হইলেও আল্লাহ তারে মাফ করি দিলেইবা। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি হাদিস আনছেন,
আল্লাহর রসুলে এক জায়গার মাঝে তশরিফ রাখছইন, এমন সময় মরা লাশ লইয়া গেছইন। লাশ লইয়া যাইরা করার করিয়া লাশ লইয়া যাইরা মানুষে পিছনে যারা করার বইয়া যা লইয়া যার এরা আলোচনা করে যে এই মানুষটা বালাসল। আমরা করে করে গফ করি করি যাই না নেই, লাশ আলগে লইয়া মানুষে যাইরা আমরা করে গফ করি করি যাই, যান যান রে লইয়া যাইরা এন ব্যাপারেও মাতামাতি করি, হয় বাল্লা করি আর নাই বাদ করি। কিছু সময় বাদে আরো লাশ লইয়া যাইরা মানুষে ই মানুষের ব্যাপারে তান লগর মানুষে আত্মীয় স্বজন আলোচনা কররা যে মানুষটা বালা আসলো না। আল্লাহর নবী ই আওয়াজ শুনিয়া ফরমাইছেন ওয়াজাবাত ওয়াজিব হই গেছে। দুইও লাশ লইয়া গেছেন কি যাওয়ার বাদে নবীর দরবারও যে সাহাবি সকল আসলা এরা ফরমাইছেন ইয়া রাসূলুল্লাহ দুইটা লাশ লইয়া দেওয়া হইছে, দুইজন মানুষের লাশ, দুইজন মানুষের ব্যাপারে তান লগর মানুষে দুই লাখান আলোচনা করছেন, একজনের ব্যাপারে বালা কইছেন আর একজনের ব্যাপারে বাদ কইছেন, কিন্তু দুইজন মানুষের ব্যাপারে দুইও সাক্ষীর ব্যাপারে আপনি এক জবাব দিছেন ওয়াজাবাত ওয়াজি লই গেছে। আল্লাহর নবী ফরমাইলা যে মানুষের ব্যাপারে তান লগর মানুষে আত্মীয় স্বজন হলে বালা সাক্ষী দিছই নি, মানুষের লাগি আল্লাহ তান জান্নাত ওয়াজিব করি লইছই, সুবহানাল্লাহ। আর যে মানুষের ব্যাপারে তান লগর মানুষে আত্মীয় স্বজন হলে বাদ আলোচনা করছই যে মানুষটা বালা আসলো না, তার আর সাক্ষীর কারণে আল্লাহ তারে জাহান্নাম ওয়াজিব করি দিলেইছই, হুকা নাউযুবিল্লাহ। এর লাগি চলাফেরা করতে সময় খেয়াল রাখতা যে আমি একদিন মারা যাইব, আমি মারা যাওয়ার বাদে মানুষে কিসা হইব, মানুষে বালা হইব না বুড়া খাইব, এখান খেয়াল রাখতে হইব, কারণ মানুষের কথা এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। খেনে বলে এই মানুষের আল্লাহ সাক্ষী মানছ, লিতাকুনু সুহাদা আলান নাস, ইয়া তো কুরআন শরীফের আয়াত, আল্লাহ মানুষের সাক্ষী মানছ, মানুষের লোকে দুর্ব্যবহার করেন করতার মানুষের সামনাসামনি মাত্র নাই কিন্তু বদুয়া দিব, যারা বদুয়া দেয় যে মানুষ অভিশাপ দিলেইব, অভিশাপকারীর অভিশাপ যেটা এটা এবং আল্লাহর মাঝে খানোর মাঝে কোনো হেজাব থাকে না, সরাসরি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এলে মজলুম কোনো মানুষের জুলুম করতা না, তো এক সাক্ষী হইলা নবী আর এক সাক্ষী হইলা ফিরিস্তা, আর এক সাক্ষী হইলা উম্মতে মুহাম্মদি, আর এক সাক্ষী হইলা আপনার লগর শরীর যেটা আছে অঙ্গ প্রত্যঙ্গ, ও যে আত পা চোখ মুখ যেটা আছে এটা সামলা, এটা সারা সাক্ষী। বলে সাক্ষী গিলা বলে আল্লাহ নু ফরমাইছেন আলিয়াউমা নাখতিমু আলা ফুয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ ফরমাইছেন আতে সাক্ষী দিব, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, মানুষের দুইও আতে কথা কইব। আপনার এখন আত আছে, আতে মাতেন নি, মাতেন না, কিন্তু কিয়ামতের দিন আতে মাতিব, হবা জানিয়া যাও গাইতে আতে মাতব। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, রিজলুন অর্থ ফাও, দুইও ফাওয়ে সাক্ষী দিব, আপনি কুনানো গেছইন কুনানো গেছইন না কিতা করছইন ফাওয়ে সাক্ষী দিব। ইতা সাক্ষী দেওয়ার বাদে বন্দায় কিতা করব বলে একেবারে আফসোস করি আসমান বাসাইয়া বইল, বলে খান শুকুর ফানি আইব যে হায় রে হায় ও আত ফাওরে সুন্দর রাখার লাগিও তো আমি এটা অন্যায় করছি, কিন্তু আমার আত ফাওয়ে সাক্ষী দিল, এর লাগি আল্লাহ ফরমাইছেন তোমার সাক্ষী তোমার যদি খেউ তা কইন না তোমার লগে যে বডি আছে ও বডি এ সাক্ষী দিব। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তো আপনার মাঝে লগে অনু আল্লাহ পরিচয় করার কুনতাও যদি আপনারে দেইন না তে আল্লাহ যে শরীর দিছে নকতার মাঝে তো আল্লাহরে ফুটুকিয়া বার বার
লাগি যত দিন আছে ও দোকা সামনে রমজান শরীফ আইছে, মিলাদ শরীফের মানুষ আইছে সামনে রমজান শরীফ আইছে। আমি যে কইছি যে মানুষরে আল্লাহ নাজাত দিবার লাগি কত ব্যবস্থা রাখছে, যে নাজাতর ব্যবস্থা সামনে রমজান শরীফ আইছে। রমজান শরীফ রে আল্লাহ দিছেন তিন ভাগ করিয়া, রসুল্লাহ ফরমাইছেন এক ভাগ ফয়লা দশ দিন রহমতর, বাদর দশ দিন মাগফিরতর, বাদর দশ দিন দুজক থাকি নাজাত। এটা তো মানুষরে পরিষ্কার করার ব্যবস্থা নেন, এটা ব্যবস্থা লাগে। এটা দিনও যদি আপনি খামো লাগাই না এটার লাগে আফসোস করবা, আপনি অত বড় আলিম কোনটা হওয়া লাগতো না, আলিম কোনটা লাগতো না। কিন্তু আপনার মাঝে যে নিয়ামত আল্লাহ দিছেন ওখানোর শুক্রিয়া আদায় করাও দরকার নাই, কিতা আপনার আল্লাহ দিলা লাগে। আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ আমরা রে যত নিয়ামত দিছেন এটা নিয়ামতর শুক্রিয়া আদায় করার আল্লাহ আমরা রে তৌফিক দিতা হোক, আমিন। আমরার মুর্দেগানোর ইসালে সোহাবর মাহফিল এলাকার মুর্দা হল ই মাজার শরীফ ই কবরিস্থান বহুত নেককার মানুষ হল আছে, এরার দরজা বুলন করে দিতা আল্লাহ, মুর্দেগান হকলরে মাফ করে দিতা। আমরা যেটা দোয়া দুরুদ আইজ আস্থা দিন ফোড়া শুনাইছি ইতা এরার গেছে গিয়া পৌঁছে দিতা, আপনারা সাক্ষী দিবার নি পৌঁছে, কারণ পৌঁছে যার কারণে আগে বোকা মিলা শরীফ পড়ে দিমা وأكرم به من نسب طهره الله تعالى من سفاح الجاهلية وأورد الزين العراقي في مورد الهدي ورواه حفظا لله كرامة لمحمد آباه الأمجاد صونا لإسمه ترك السفاح فلم يصبه معروف من آدم إلى أبيه وأمه سرات سرى نور النبوة في يسارير غررهم البهية وبدر بدره في جبين عبد المطلب وابنه عبد الله عطر اللهم قبره الكريم بعرف شديد من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه ولما رد الله تعالى إبراز حقيقة المحمدية صلى الله عليه وسلم وإظهاره جسما وروحا بصورته ومعناه نقله إلى مقره من صدقة يامنة الزهرية وخصها القريب المجيب بأن تكون أما لمصطفى ونودي في السماوات والأرض بحملها لأنوار ذاتية وصبى كل صب لهبوب نسيم صبا وكسيت الأرض بعد طول جدبها من النبات علالا سندسية وأينعت السبار وأدنى الشجر للجالي جنا ونطقت بحمله كل دابة لقريش في سعي الألسن العربية وخرت الأسرة والأصنام على الوجوه والأفواه وتباشرت وحوش المشارق والمغارب ودواب البرية واحتست العوالم من السرور كأس عمياء وبشرت الجن بإذلال زمنه وانتهكة كانت ورهبة الرهبانية ولهج بخبر كل عبر خبير وفي علا أسنيتا أوتيت أمه في المنام فقيل لها إنك قد حملت بسيد العالمين وخير البرية فسميه إذا وضعته محمدا صلى الله عليه وسلم لأنه ستحمد عقبا عطر اللهم قبره الكريم بعرف جزيل من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه
ولما تم من عمله شهران على شر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد اهتدى بأقواله بني عدي من الطائفة النجارية وما كسى فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه ولما تم من عملي على الرجع 9 أشهر قمرية وأنا للزمان أن ينجلي عنه صدى.